প্রভু যীশুখ্রীষ্টঙ্ক অতি বহুমূল্য নামরে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নূয়া সকাল আশার আজির অধ্যায়ে আপনার স্বাগত জনায়। প্রভু আপনার প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু। আজ যে প্রসঙ্গে আমি প্রভুঙ্কর বাক্য আলোচনা করা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে ঈশ্বরক কণ দেই পারিবে। গোটে প্রশ্ন অছি, ঈশ্বরক কণ দেই পারিবে? আপনার চিন্তা করিকি দেখুন, আপনার দিনে গরিব থিলে, অর্থ নথিলা, আর্থিক ভাবে আপনার সম্বলশালী নথিলে, সেতবে দেই পারুনথিলে। আজি আপনার পাখে দেলা ভলিয়া কিছু অছি, তথাপি ভাবি দেখন্তু আপনার তাকে কণ দেই পারিবে। ঈশ্বরক দেলা ভলিয়া যোগ্যতা এ মৃত্তিকারে নির্মিত মনুষ্যর অছি। মু আপনার পাই পড়িবা পাই চাহে প্রেরিত তার সতের অধ্যায় তার চব্বিশ আর পঁচিশ পদ লেখা যাচ্ছে, যে ঈশ্বর জগত ও তন্মধ্যস্থ সমস্ত পদার্থ সৃষ্টি করিয়াছেন, সে স্বর্গ পৃথিবীর প্রভু হবার হস্ত নির্মিত মন্দির সমূহরে বাস করতে না। যে ঈশ্বর জগত আউ তন্মধ্যস্থ সমস্ত পদার্থ সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করে পারি কি? সে সৃষ্টি করেছেন, সে স্বর্গ ও পৃথিবীর প্রভু হবার, সে কোঠিকার প্রভু, সে স্বর্গর বি প্রভু, সে পৃথিবীর মধ্যে প্রভু হবার হস্ত নির্মিত মন্দির সময় বাস করতে না। সেটি নুহ, তা তলে আউ গোটে কথা লেখা যাচ্ছে, কেবল তাহলে কোণী অভাব থাকার মনুষ্য হস্ত দ্বারা সেবিত হুঁতে না, তাঁকর কোণী অভাব না যে আমি কুহতি মতো এটা সেবা টিকি করব, তো মতো টিকি এইটা দেব, মতো এটা খাইবা ইচ্ছা লাগুছি, তুমি মতো আড়ে যে আমি আহার দিও, আমি তাকে আহার দিয়ে পারি কি? যে আমি প্রাণ দিকে, আমি তাকে প্রাণ দিয়ে পারি কি? এটি কোণ লেখা যাচ্ছে, কেবল তাহলে কোণী অভাব থাকার মনুষ্য হস্ত দ্বারা সেবিত হুঁতে না, তেমন সে স্বয়ং সমস্ত জীবন নিঃশ্বাস ও সমস্ত পদার্থ দান করতে। কেতে বড় বিষয় লেখা যাচ্ছে, কন বলি কি যে সে স্বয়ং সমস্ত জীবন দিকে, সে জীবন দাতা ঈশ্বর অটান, আমি তাকে জীবন দিয়ে পারি কি? সে আমি নিঃশ্বাস দিয়েছেন, আমি তাকে নিঃশ্বাস দিয়ে পারি কি? সে আমি প্রাণবায়ু দিয়েছেন, আমি তাকে প্রাণবায়ু দিয়ে পারি কি? সে কন করতে সমস্ত জীবন নিঃশ্বাস ও সমস্ত পদার্থ দান করতে। এই পদ দ্বারা আমি বুঝি পারুছু কন না, ঈশ্বরক আমি কিছু দেই পারিবা না, তাকে দেলা ভলিয়া আম পাখে যোগ্যতা মধ্য কিছু না, আপনার তাকে কিছু দেই পারিবে না। আমি ভাবুছু কন না, আমি তাকে কিছু দেই পারিবা আর সে সেগুলাকে নিয়ে তৃপ্ত হয়ে যাবে না, আপনার তাকে দেলা ভলিয়া আপনার যোগ্যতা কিছু মধ্য না। আপনার কহা চাহে আজর এই প্রসঙ্গে যে আমি তাকে কণ দেই পারি, তাকে দেলা ভলিয়া আমার পাখে কিছু অছি কি? লেখা যাচ্ছে হাগই পুস্তকরে তার দুই অধ্যায় তার আঠ পদ কেবল পড়িবা, রূপা আম্ভর ও সুনা আম্ভর এহা সন্ন্যাধিপতি সদা প্রভু কহন, সে কন কুচ রূপা বি মোহর সুনা বি মোহর,
ତାଙ୍କୁ ଟିକେ ରୂପାରେ ମଣ୍ଡିତ କରି, ତାଙ୍କୁ ଟିକେ ସୁନାରେ ମଣ୍ଡିତ କରି ଆପଣ କହିବେ ହେ ପ୍ରଭୁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଦେଲୁ। ସେ କହୁଛନ୍ତି ଏଇଟା ତ ମୋର, ଏ ରୂପା ବି ମୋର, ସୁନା ବି ମୋର, ଆପଣ କ'ଣ ଦେଇପାରିବେ? ତେଣୁ ଆପଣ ଭ୍ରମିତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ, ଈଶ୍ୱରଙ୍କୁ କ'ଣ ଦେଇପାରିବା? ତାଙ୍କୁ ଦେଲା ଭଳିଆ ଆମ ପାଖରେ କିଛି ମଧ୍ୟ ନାହିଁ, ତାଙ୍କୁ ଦେଲା ଭଳିଆ ଆମର ଯୋଗ୍ୟତା ମଧ୍ୟ ନାହିଁ, ଆମର ଯୋଗ୍ୟତା ମଧ୍ୟ ନାହିଁ। ଯେ ସକଳ ପ୍ରାଣୀକୁ ଆହାର ଦିଅନ୍ତି, ଯେ ସମସ୍ତଙ୍କୁ ଶ୍ୱାସବାୟୁ ଦେଇଛନ୍ତି, ଯେ ସମସ୍ତ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି, ସେଇ ମହାନ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ମନୁଷ୍ୟ, ଏ ଛାର ମନୁଷ୍ୟ, ଏ ତୁଚ୍ଛ ମନୁଷ୍ୟ, ଏ ନଗଣ୍ୟ ମନୁଷ୍ୟ କାହିଁରେ ଗଣା ଗଲା ଭଳିଆ ଯୋଗ୍ୟ ନାହିଁ। ଶ୍ୱାସବାୟୁ ଚାଲିଗଲେ ଆର ଅତାପତା କିଛି ରହିବ ନାହିଁ। ଏ ଈଶ୍ୱର ପାଇଁ କ'ଣ କରିପାରିବେ? ଆପଣ କେବଳ ଧନ୍ୟବାଦୀ, ଆପଣ କୃତଜ୍ଞ ହୋଇ ରହିପାରିବେ, ଆଉ କିଛି ନାହିଁ। ଆପଣ ଯାହା ବି ପାଇଛନ୍ତି ସେ ଦେଇଛନ୍ତି, ସେ ଆପଣଙ୍କୁ ଚକ୍ଷୁ ଦେଲାରୁ ଦେଖିପାରୁଛନ୍ତି, ସେ ଆପଣଙ୍କୁ କର୍ଣ୍ଣ ଦେଲାରୁ ଶୁଣିପାରୁଛନ୍ତି, ସେ ଆପଣଙ୍କୁ ଶ୍ୱାସବାୟୁ ଦେଲାରୁ ଟିକେ ଚଳପ୍ରଚଳ ହେଇପାରୁଛନ୍ତି, ସେ ଆପଣଙ୍କୁ ସଜୀବ ରହିଥିବାରୁ ଆପଣ ସବୁକିଛି କରିପାରୁଛନ୍ତି। ସେ ତ ସିଏ ଅଟ। ଆସନ୍ତୁ ପ୍ରାର୍ଥନା କରୁ। ପିତା ପରମେଶ୍ୱର, ମୁଁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି। ପ୍ରଭୁ, ଆଜିର ପ୍ରସଙ୍ଗରେ ଆମେ ଦେଖୁଥିଲୁ ଯେ ଆପଣଙ୍କୁ ଦେଲା ଭଳିଆ ଆମ ପାଖରେ କିଛି ନାହିଁ। ଆମେ ପ୍ରଭୁ ଅକାରଣରେ ପ୍ରଭୁ ଆମେ ଏତେ ଗର୍ବ କରୁଛୁ, ଆମେ ପ୍ରଭୁଙ୍କୁ ଏହା ଦେଲୁ, ପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ସେୟା କଲୁ। ପ୍ରଭୁ, ଆପଣଙ୍କୁ ଦେଲା ଭଳିଆ ଆମ ପାଖରେ କିଛି ନାହିଁ। କ୍ଷମା କର ପ୍ରଭୁ, କୃତଜ୍ଞ ଧନ୍ୟବାଦୀ ହେଇ ଆପଣଙ୍କ ସେବା କରିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କରୁ। ଯୀଶୁଙ୍କ ପ୍ରିୟ ନାମରେ ମାଗିଲି, ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ବାହୁଲ୍ୟ ରୂପେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ନମସ୍କାର।